Hi everybody, welcome to my show, your show. That's Soumi's can wonder. কেমন আছেন? খুব ভালো লাগে শুক্রবার আপনাদের সঙ্গে এই আড্ডাটা চুটিয়ে আড্ডা মারতে। কিন্তু এখন কি সমস্যা হয়েছে বলুন তো? সবাই আপনারা আমার কাছে এসে খুব কান্নাকাটি করছেন। আমি বুঝতে পারছি না আমি গিয়ে কোথায় কাঁদি। প্রবলেম দিদি, আমি না আপনার এই প্রোডাক্টটা ইউজ করতাম, ভালো ছিলাম, এখন ওই লকডাউনের সময় ইউজ করতে পারিনি, তাই জন্য ভালো নেই, তাই জন্য কিছু একটা উঠিয়ে নিয়েছিলাম, সেটা ইউজ করেছিলাম, তারপরে এখন সমস্যা বেড়েছে, আমি কি করব। এবার আমি কি করি, কারণ আমি তো কান্নাকাটি করছি যে আপনাদের বলছি। দিদি আমি কি করব, লকডাউনের মধ্যে বাড়িতে বসেছিলাম, প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম, প্রচুর মোটা হয়ে গেছিলাম এবং আস্তে আস্তে কমছি, কিন্তু কি করে তাড়াতাড়ি আবার রোগা হয়ে যাব আমি তো হতে পারছি না, সময় লাগছে। ধীরে 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 প্রত্যেকদিন ফেসবুকে দেখছেন, একটু 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 করে আবার নিজের জায়গায় যাচ্ছি। সো ইটস সো অবভিয়াস, আপনি যাকে যত্নে রাখবেন সেই তো যত্নে থাকবে আর সেই সুন্দর লাগবে। আমি যত্নে রাখিনি, আমি খুব মজায় ছিলাম, খাওয়া দাওয়া করেছি, মা এসছে বাড়িতে, বেশ মোটা হয়েছিলাম, বুঝতেও পারিনি, কারণ ইন্সপিরেশনটাই ছিল না, আপনাদের সঙ্গে দেখা করার কোনো তাগিদ ছিল না, আসছিলাম না ক্যামেরার সামনে, সুতরাং তখন মনে হয়েছিল এই তো ভালো আছি, এখন মনে হচ্ছে যে না হবে না। সো এখন দিনে দুবার তিনবার ক্যানটক্স ক্যান্টিন, তারপরে তার সঙ্গে ডায়েট এক্সারসাইজ, আরও অনেক কিছু নতুন নতুন খাবার নিয়ে এসেছি, বানাচ্ছি যেটা আমি বাড়িতে, হয়তো আগামী দিনে দেখবেন যে আমার ফুড প্রোডাক্টস সেগুলো ইনক্লুড করে দিয়েছি, যে না এই এই ধরনের খাবার খেলে আমি নিজেকে রোগা রাখতে পারি, কারণ আমার এখন ফাইটটা সেখানে। শুধু তাই নয়, আরও অনেক ফাইট আছে। এমনও হয়েছে লকডাউনে কি আমি সারাটা দিন ঘুমিয়েছি, হয়তো একটা পুরো দিন স্নান করিনি, তার ফলে যেটা হয়েছে যে রেজলিউশনটা নিয়েছিলাম যে একটাও পিম্পল হতে দেবো না, আমার নাকের পাশে দেখুন একটা ছোট্ট করে পিম্পল হয়েছে। সুতরাং অল ডিপেন্ডস অন সৌমিদির হাতে কোনো জাদুকাঠি নেই, সবটাই ডিপেন্ড করে আপনি নিজেকে কীভাবে মেনটেন করছেন, নিজেকে কীভাবে ভালো রেখেছেন। আমি জানি যে লকডাউনের সময় আমাদের প্রোডাক্ট অনেক জায়গায় পাওয়া যায়নি, সো এখন কী করা যাবে, যেমন আমি রোগা হচ্ছি তার সাথে সাথে কিছু নতুন ধরনের নতুন আইডিয়া আমরা পার্লারে নিয়ে এসেছি, সেটা পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আরেকটু নিজেকে ঠিক করে নিই, তারপর কনফিডেন্টের সাথে বলবো যে কীভাবে নিজের স্কিনটা নিজের ফেসটা আরও কিছু শ্রিঙ্ক করে নেওয়া যায়, সেটা পরে, সেটা ক্রমশ প্রকাশ্য। কিন্তু এখন কি মেনটেন করবেন, রাইট? এখন কিছুই না, যা আপনারা লকডাউনের আগে করে ভালো ছিলেন সেটাই আবার শুরু করবেন, একটু সময় লাগবে, এক মাস দেড় মাস দু মাস, তারপরে দেখবেন আবার সেই সৌমিদির হাত যেন ধরে ফেলেছেন এরকম মনে হবে। তো চলুন দেখে নিই আজকে আমাদের সঙ্গে কে আছে। হাই ম্যাম, আমি পৌলমি বলছি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে। আমি আপনার প্রোডাক্ট ইউজ করি, টানা এক বছর ইউজ করে গেছি এই দুটো প্রোডাক্ট, তার মধ্যে আমি ছ মাস খুবই ভালো ছিলাম, কোনো হেয়ার ফল হয়নি, তারপরে হঠাৎ আবার আস্তে আস্তে হেয়ার ফল হতে শুরু করি, তারপরেই তো লকডাউন পড়ে যাই, সেই কারণে এই দুটো প্রোডাক্ট মার্কেটে আসেনি, আসা সম্ভব হয়নি। সেই সময় আমি নর্মাল কোকোনাট অয়েল ইউজ করতাম, এখনও করছি, কিন্তু আমার হেয়ার ফল প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে এখনও। আমি যখনই চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি বা শ্যাম্পু করছি তখনই আমার এতটা করে চুল ঝরে ঝরে পড়ছে, এবং যেটা হয়েছে প্রতি মাসেই এতটা চুল উঠে যাচ্ছে। আর আমার এপাশের যে বেবি হেয়ারগুলো হয়েছিলো সেইগুলো একদমই আর নেই, মানে সবই উঠে যাচ্ছে। তো প্লিজ আমার হেল্প করুন যে আমি আপনার প্রোডাক্ট কীভাবে, কোন কোন প্রোডাক্ট কখন আবার ইউজ করতে পারি, করলে আপনার মতনই আবার হেলদি ন্যাচারাল আর ঘন লম্বা চুল পাবো। পৌলমি, শুনে খুব কষ্ট লাগলো যে তুমি ক্যানগ্রো লোশন ক্যানগ্রো শ্যাম্পু ইউজ করে খুব ভালো ছিলে, মধ্যিখানে হঠাৎ করে লকডাউনে তুমি হঠাৎ তেল মাখতে গেলে কেন, আমি আমি জানি না, হয় আমিও তো লুচি আলুর দম খেয়েছিলাম, আমি কি খাই না, রোজ সকালে ব্রেকফাস্ট আমার লুচি আলুর দম ছিল। সো এনিওয়ে, সেই নিয়ে আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না, বাট এখন যেটা তোমায় করতে হবে, কষ্ট কোথায় জানো, ওই লকডাউনের সময়ও কিন্তু ঘাটালে আমরা কোনো না কোনোভাবে প্রোডাক্ট পৌঁছে দিয়েছি, সো
হয়তোবা দোকান খোলা ছিল না, হয়তোবা তুমি পাওনি, বা হয়তোবা বাড়ি থেকে অ্যালাউ করেনি সেই সময় বাইরে বেরোতে, বা হয়তোবা ভয় পেয়েছো, যেটা আমরা সবাই পেয়েছিলাম, খুব স্বাভাবিক। এখন স্বাভাবিক জীবনে যাওয়ার জন্য তোমায় যেটা করতে হবে, এই যে এত ড্রাস্টিক্যালি তোমার চুল পড়ছে না, তুমি একটু ক্যানগ্রো প্লাসটা ইউজ করো, জাস্ট এক দেড় মাস ক্যানগ্রো প্লাস ইউজ করো, তারপরে ক্যানগ্রো লোশন ইউজ করো, মানে একদিন ক্যানগ্রো প্লাস একদিন ক্যানগ্রো লোশন, আর সপ্তাহে তিন দিন করে শ্যাম্পু করো। এটা আমি অনেক জায়গায় দেখছিলাম, তোমাদের কমেন্টস পড়ি তো, সেখানে দেখছিলাম যে তোমরা জিজ্ঞেস করছিলে যে দিদি ক্যানগ্রো লোশন ইউজ করার পরের দিনই কি শ্যাম্পু করতে হয়, না এরম কোনো দরকার নেই, বরঞ্চ ক্যানগ্রো লোশন রাতে ইউজ করার পরে সকালবেলা না বেশ চুলটা ফুলে ফুলে যায়, একটা বাউন্স করে, একটা ছোট্ট টপটট করে একটা জাস্ট কাটা দিয়ে চুলটাকে সেট করে নিলেই যথেষ্ট। ছেলেদের ক্ষেত্রে বলি, আপনারা তো বাইরে যান, হেয়ার জেল লাগিয়ে চুলে বাউন্স করেন, একটু ক্যানগ্রো লোশন ইউজ করে দেখুন, সকালবেলা একটা ছোট্ট যেন চুলের মধ্যে একটা বাউন্সি ভাব চলে আসবে, তার সাথে সাথে আপনার নতুন চুল হওয়াটার জন্য হেল্প করবে। সো ফলোমি, আমার মনে হয় তুমি যে ভুলটা করেছো সেটা আমরা সবাই করেছি, আমিও করেছি, সুতরাং হবেই তো, কারণ এরকম প্যান্ডেমিক সিচুয়েশন আমরা কোনোদিন দেখিনি, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে কী করে হয় সেটাও আমরা শিখেছি, আমরা লড়াই করেছি, আমরা ফাইট করেছি, আমরা জিতেছি। সো এখন হেয়ার আর স্কিনের প্রবলেমটা তো চুটকি মেরে ঠিক করে নেব, কি তাই না? Yes, you can, I can, we all can.